শর্ত সাপেক্ষে আগামী 10 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সন্ধ্যায় সদরঘাটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে, তবে নয়াপল্টনে সমাবেশ করার সুযোগ নেই। জানান, সমাবেশ করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিএনপিকে শর্ত মেনে চলতে হবে। বিএনপি একটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক মানে করার অধিকার তাদের রয়েছে, তারা নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি তারা করবে, এখানে আমাদের কোনো কিছু বলার নেই। আমরা কমিশনারকে বলে দিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তাই, তারা যেখানে চেয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে যেন আমরা পারমিশন দিয়ে দিই, আমরা তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা সোহরাওয়ার্দী উদ্যানে এই সভাটি করবেন, কিন্তু অবশ্যই তাকে কোনো ভায়োলেন্স তারা করবেন না, তারা কোনো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, জনদুর্ভোগ করবেন না।